হ্যালো ফ্রেন্ডস স্মল আউটিংয়ে সকলকে স্বাগত আজ আমি তোমাদের দেখাতে চলেছি আমাদের লোকালয় পানিহাটি এরিয়ার মধ্যে একটি ঐতিহ্য মন্দিত গঙ্গার ঘাট জালো হল মন্দির ঘাট সকলেই হয়তো এই ঘাটটির নামটি শুনে থাকবেন আমাদের এই পারে পানিহাটিতে যেমন একটি বার মন্দির ঘাট আছে ঠিকঠাক অপোজিটে নদীর ওপারে এই এইরকমই একই রকম দেখতে আরেকটি বার মন্দির ঘাট আছে সময় পেলে সেই ঘাটেও তোমাদের নিয়ে গিয়ে দেখাবো এখন চলো আমার এই বাবা মন্দির ঘাটতি দেখে নেওয়া যাক এটি কেমন ঢোকার পথে দেখতেই পাচ্ছ দুপাশে সুন্দর করে সাজানো গাছ গাছটা দিয়ে লিঙ্গ দিয়ে ঘেরা দুপাশে ঢোকার রাস্তা আছে এবং রাস্তার দুই পাশে ডান দিক ও বাঁ ছয় ছয়টি করে বারোটি মন্দির আছে এই বারোটি মন্দিরই অধিষ্ঠান হচ্ছে মহাদেবের এই মহাদেবের বারোটি মূর্তি লিঙ্গ এই মন্দিরে প্রতিস্থাপন করা আছে এবং এছাড়া মন্দিরের দুপাশে পার্কের মতো বসার জায়গা আছে যারা এখানে ঘুরতে আসে অবিলম্বে এই পার্কে বসে তাদের সময় কাটাতে পারে গঙ্গার ঘাট আছে এবং গঙ্গার ঘাটটি খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ ঢোকার মুখে কত সুন্দর গঙ্গার ঘাটটি চলুন তোমাদের গঙ্গার ঘাটটি ঘুরে দেখাই চলো এইটি হলে ডান দিকে বা যেহেতু বলেছি ছটি করে বারোটি মন্দির আছে প্রথম যে মন্দিরটি আছে এটাই মেন মন্দির এটাই খুব সুসজ্জিত সহকারে সাজানো হয়েছে এখানে সকলে মহাদেবকে জল ঢালে এবং প্রত্যেকটি মন্দিরেই এছাড়া ভ্রমণ করে মন্দিরটি দেখে নাও কি সুন্দর করে সাজানো পরে এই মন্দিরে মহাদেবকে তোমাদের দেখাবো চলো এখন আমরা দেখিনি গঙ্গার পাটটি এবং তার পারিপার্শ্বিক অঞ্চল এটি হচ্ছে গঙ্গাঘাটে ঢোকার মুখে জায়গাটি দেখতেই পাচ্ছ এই পাশে যেমন একটু মন্দির আছে ঠিক দেখো সেই মন্দির ওপরে একটু দেখা যাচ্ছে মানে রাস্তার ডান দিক বা দিক দুপাশে মন্দির বলেছেন ছটে করে বাবাতে মন্দির আছে চলো আমরা এখন এই যে পার্কের মতো জায়গাটি দেখা যাচ্ছে পরে তোমার এই পার্কটিও ঘুরে দেখাবো এখন দেখে নাও এই হচ্ছে গঙ্গার পার এই গঙ্গার পাড়ে প্রত্যেক দিনে কিছু না কিছু কাজ চলে এবং ঘাট কাজগুলো সাধারণত এখানে হয়ে থাকে দিনের বেলা তার জন্য কিছু লোক দেখা যাচ্ছে সান করছে এবং ঘাট কাজ করছে তা তোমরা দেখাবো এটা হচ্ছে উপায়ের দৃশ্য উপায় মানে পূর্ণাগড় দেখা যাচ্ছে এই ঘাটের দুপাশে বসার একটু জায়গা আছে দেখতে পাচ্ছ এই ঘাট থেকে ওঠার মুখটা এটা এবং এর ভেতরে অনেকটা জায়গা আছে যেখানে সাধারণত ঘাট কাজ করা হয়ে থাকে দেখো দেখতে পাবে এখনই যেখানে ঘাট কাজ হচ্ছে খুব রোদ্দুর দিনের বেলা দেখেই বুঝতে পারছো যে দিনের বেলা সকালের দিকে গেছিলাম খুব রোদ্দুর ছিল তাই দেখেই বোঝা যাচ্ছে তাই বলতে পারি তোমরা যে আসবে এই ঘাটে ঘুরতে প্রত্যেকেরই খুব ভালো লাগবে বিকালের দিকে অগ্রণতি লোক এখানে আসে ঘুরতে এবং সময় কাটিয়ে যায় গরমকালে তো গঙ্গার হাওয়া সবাই কে না খেতে ভালোবাসে তাই বিকালের দিকেই এখানে লোকের ভিড়টা হয় যদি এখানে আসতে হয় কীভাবে আসতে হবে সরপুর স্টেশন থেকে বা বিটি থেকে তা আমি তোমাদের বলে দেবো যাতে তোমরা সহজেই হাওড়া বা শিয়ালদা বা যে কোনো মেন লাইন থেকে বা বট লাইন থেকেও এখানে আসতে পারো বাসে বা ট্রেনে করে তা আমি তোমাদের বলে দেব কি সুন্দর অপরূপ দৃশ্য না দেখলে চোখে না দেখলে বোঝাই যাবে না দেখো সুন্দর গাছ ভরা তা মাঝে কি সুন্দর অপরূপ শিব মন্দিরটি এই হচ্ছে পার্কের মতো যে জায়গাটি বললাম যেখানে বসার ব্যবস্থা আছে এখানে অনেক এসে বসে দেখো দুপাশে গাছগাছরা ভর্তি এবং বসার অনেক জায়গা আছে এখানে এখানে সকলে এসে বসতে পারে মন্দিরের দুপাশে দুটি মূর্তি স্থাপন করা আছে এক হচ্ছে একটি মহাদেবের বাহন সার এবং অপোজিটে হচ্ছে এই যে সারটি দেখতে পাচ্ছেন অপোজিটে হচ্ছে আপনার সিংহের একটি মূর্তি আছে এই যে সিংহের মূর্তি চলুন ভেতরে ঢুকে নেওয়া যায় সামনের যে মন্দিরটি সেটা রক্ষণাবেক্ষণ করা হয়েছে রংঠং করে হয়েছে সুন্দর করে পিছনে আরও যে পাঁচটি মন্দির দেখা যাচ্ছে সেইগুলো এখন পর্যন্ত সেইভাবে রংঠং করা হয়নি রিপেয়ার করা হয়নি তাও তার ভিতরে মহাদেব আছে চলুন আমি তোমাদের মহাদেবকে দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে মহাদেব এই পিছনে যে মন্দিরটি বললাম না রিপেয়ারিং করা হয়নি এই সেই মন্দিরের মধ্যে যে মহাদেবটি আছে এটি হচ্ছে সেই মহাদেবের মূর্তি এবং পিছনে মহাদেবের ছবি আছে তা তোমরা দেখাচ্ছি এবার মেইন যে মহাদেব আছে যেখানে লোকে খুব সুন্দর করে সাজানো সকলে এসে জল ঢালে সেই মন্দিরটি তোমাদের দেখাবো আর দেখো আমি একটু দাঁড়িয়ে এটি ছবি তুলেছি মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ কেমন লাগছে তোমাদের ভিডিওটি অবশ্যই জানিও আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের জন্যই আমার এই প্রয়াস যে আমাদের পানিয়াতির বুকে কত সুন্দর সুন্দর জায়গা আছে তা ঘুরে আমি তোমাদের সব রকম দেখাবো যা স্মল মল আউটিংয়ের ক্ষেত্রে তোমরা সকলেই তোমাদের ভালো লাগবে যে খুনিক সময় হাতে আছে হ্যাঁ সেই সময়টাকে আমরা একটি কোনো ভালো জায়গায় ঘুরে আসতে পারি সেই উদ্দেশ্যে আমার এই ব্লক করা যাতে তোমাদের এই ছোটো ছোটো জায়গাগুলো আমি ঘুরে দেখাতে পারি এরকম অনেক জায়গা পানি এঁটে কেন পানি হেঁটে আগোপাড়া বেলঘড়িয়া কলকাতায় বুকে ছড়িয়ে সিটি আছে সকল জায়গাগুলো আমাদের ঘুরে দেখাব এটা হচ্ছে মেন মন্দির যেখানে লোক জল ঢালে তার জন্য মন্দিরের উপরে দেখাবো যাতে সেট সেট বানানো আছে এবং এই মন্দিরে মহাদেব যিনি আছেন তা আমি তোমাদের দেখাচ্ছি চলো দেখে নেওয়া যাক এই আমি মন্দিরে উঠছি এবং আমি মহাদেবের ওখানে এখন প্রবেশ করব আমার খুব ভাগ্যতে ভালো যে আমি এমন সময় এসেছি যখন মহাদেবকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছিলো সেই দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো এখানে মহাদেবকে পুহিত মশাই ফুল দিয়ে সুন্দর করে যাচ্ছে কিছু অপরূপ দৃশ্য না চোখে না দেখলে বোঝাই যায় না আমার তো মন প্রাণ যা সবই ভরে গেছে এই মহাদেবের মূর্তি দেখে এত সুন্দর ফুল দিয়ে সাজানো যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না দেখো পুর মশাই ফুল দিয়ে মহাদেবকে সুসজ্জিত করছে মূর্তিটি খুবই সুন্দর চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের জন্য চেষ্টা করেছি যে সকল জায়গাটি তুলে ধরার জন্য মন্দির থেকে শুরু করে তার পার্শ্ববর্তী অঞ্চল গঙ্গার পার এবং বসার জায়গা যা তোমাদের ভালো লাগবে অবশ্যই আমি চাইব তোমরা সময় পেলে এখানে এসো ওই দেখাতে জায়গাতে ঘুরে দেখে যাও যে জায়গাটি কত সুন্দর জায়গা এটি পানিয়াটির মধ্যেই অবস্থিত তোমাদের বলেছি এটি সাধারণত পানিয়াটি সূচ্ছর অঞ্চলে অবস্থিত পানিয়াটি বারমন্দির ঘাট যদি শোধপুর স্টেশন থেকে আসো তাই রেল লাইনে সাইড গিয়ে ওখানে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডে উঠে বললে হবে পানিয়াঁদি বারবন্দি ঘাট তাহলে অটো করে এক অটোয় চলে আসতে পারবে দেখি মেন রোড দিয়ে আসো তাহলে মেন রোড থেকে টোটো পেয়ে যাবে অটো অটো পাবে না টোটো পাবে রিক্সা পাবে এবং রিক্সাকে টোটোকে বললেই হবে যে পানিয়াঁদি বারবন্দির ঘাট যাবো তাহলে অবশ্যই তোমরা সেইভাবে চলে আসতে পারবে শিয়ালদা দিয়ে এলে শোধপুর স্টেশনে নেমে তোমরা চলে আসতে পারবে এবং এছাড়া হাওড়া গ্রামী কোনো বাসা করে এলে সৎপয়ে নেবে তোমার রিক্সা করে পানি এটি বালুমন্দিঘাটে চলে আসতে পারবে এই হচ্ছে ঘাটে কেমন রাস্তা তবে অবশ্যই জানিও আজকের ব্লগটি কেমন লাগলো তোমার জন্য ছোট্ট একটি প্রয়াস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো জানিও এবং পাশে থেকে আর সাবস্ক্রাইব করতে পারো না আর দুপাশে যেই বলছিলাম যে পার্ক আছে মন্দির দুপাশে এই সেই পার্ক অঞ্চলটি দেখলাম এখানে বসারও জায়গা আছে এবং বিভিন্ন রকম গাছপালা ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সুসজ্জিত জায়গাটি দেখলেই বুঝতে পারবে দেখো ভালো করে প্রচুর গাছ এখানে আছে রোদ দিয়ে গরমে ওখানে কষ্ট হয় না আমি সকালবেলায় এসছিলাম আমি একটি গাছের গোড়া বসে এই ভিডিওটি শুট করেছি খুব ভালো লেগেছে আশা করি তোমরা এলেও তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এরকম একটি জায়গা আগে দেখেছো কিনা আমি জানি না কিন্তু অবশ্যই তোমরা এসো জায়গাটি দেখে যাও এখানে একটি জায়গা দেখো দেখা যাচ্ছে এটা হচ্ছে হোম বা যজ্ঞ করার জায়গা সুন্দর একটি জায়গা যেটি বানানো হয়েছে এবার এখানে একটি গাছে গোড়া যেখানে মহাদেবকে রাখা হয়েছে এবং সেই একটি অশক্ত গাছের গোড়া এটা মহাদেব বসে আছে এবং পাশে একটি মহাদেবের শিবলিঙ্গ এবং দেখা যাচ্ছে এইরকম মন্দিরের দুপাশে সুন্দর দুটি জায়গা পার্ক টাইপের আছে যেখানে অগন্তি লোক বিকেলের দিকে তো বসেই এছাড়া ঘাটের মধ্যেও গঙ্গার পারে বসে তাহলে ওভারঅল জায়গাটি এত সুন্দর যে চোখে না দেখে না দেখলে বিশ্বাস করা যায় না আমি চাইবো অবশ্যই তোমরা যারা আসনে তারা এসে জায়গাটিকে ঘুরে যাও পানিহাটির মধ্যে এত সুন্দর একটি